এখানে একত্রিত হয়েছি, যতটা হিন্দু সংগঠন আছে প্রত্যেক সংগঠন এখানে এসেছে। আমাদের একটাই উদ্দেশ্য, যাতে আমাদের হিন্দু রাষ্ট্র ঘোষণা হয়। আর এখানে যে গোহত্যা হচ্ছে, কিছু কিছু জায়গায় ওপেনলি গোহত্যা করছে, সেই গোহত্যা যেন সরকার বন্ধ করেন, না হলে আমরা যারা হিন্দু সংগঠনের ব্যক্তিরা আছি আমরা কিন্তু প্রতিবাদে গর্জে উঠব। আজকে আমরা দেখছি এখানে 10 থেকে 12 হাজার লোক আসছে, টার্গেট আছে, আসবে, এখনো অনেক সংখ্যা আছে, আর ধীরে ধীরে সবাই আসছে। আমরা কিছুক্ষণ পরে এখান থেকে শুরু করে রাঙ্গির গাড়ি অবধি র্যালি শুরু করব। আমরা সরকারকে একটাই মেসেজ দিতে চাই, যেহেতু হিন্দুস্তান হিন্দুদের দেশ, সেটা আজকে নয়। আপনারা সবাই জানেন যে যখন দেশ ভাগ হয়েছিল তখন ধর্মের ভিত্তিতে হয়েছিল, ধর্মের ভিত্তিতে যেহেতু দেশ ভাগ হয়েছিল, তো সেই ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার কারণেই আমাদের সেটা দাবিও আছে। আমরা বলছি যেহেতু এখানে হিন্দুদের সংখ্যা গরিষ্ঠ, এখানে আমাদের সেই হিন্দু রাষ্ট্র হওয়া উচিত। তারপর আমি আগেই বলেছি এখানে বিভিন্ন জায়গায় যে গোহত্যা হচ্ছে, আমরা যে গোমাতাকে মা বলে পূজা করি সেই মাকে হত্যা করছে, এর মানে আমাদের মাকে অপমান করছে। আমরা হিন্দুরা কিন্তু সেই মায়ের অপমান আমরা সহ্য করব না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেকটা জায়গায় দেখছি যেটা প্রত্যেকটা জায়গাতে লাভ জিহাদ হচ্ছে, সেই লাভ জিহাদ মানে ভিন্ন ধর্মী লোকেরা জিহাদের নামে चाहिए, डर लगना चाहिए, रात को नींद नहीं आनी चाहिए।